খাদ্য ও সরবরাহ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কোন রেশন কার্ডে প্রতি মাসে রেশন দোকান থেকে কত কিলো চাল গম চিনি ইত্যাদি পাবেন। সমস্ত ক্যাটাগরি রেশন কার্ডের জন্য আলাদা আলাদা এই রেশন দ্রব্য পাওয়া যায়। তো চলুন এক এক করে দেখে নিই। প্রথমে দেখুন অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ড। যদি আপনার কাছে অন্ত্যোদয় অন্ন যোজনা রেশন কার্ড অর্থাৎ AAY ক্যাটাগরি রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনি নিম্নলিখিত পরিমাণের খাদ্যশস্য প্রতি মাসে আপনার নিকটবর্তী রেশন দোকান থেকে নিতে পারেন। এবার দেখে নিন কী কী রেশন দ্রব্য পাবেন। AAY এই ক্যাটাগরির কার্ডে চাল পাওয়া যাবে 15 কেজি পরিবার পিছু, দর সম্পূর্ণ বিনামূল্যে। আটা পেয়ে যাবেন 19 কেজি প্রতি পরিবার, সম্পূর্ণ বিনামূল্যে। চিনি পরিবার পিছু 1 কেজি, এটার জন্য দাম দিতে হবে 13.50 টাকা। এটা গেল AAY এই ক্যাটাগরির রেশন কার্ড। এবার দেখে নিন RKSY2 ক্যাটাগরির রেশন কার্ড। আপনার কাছে যদি RKSY2 ক্যাটাগরির রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনি নিম্নলিখিত পরিমাণের খাদ্যশস্য প্রতি মাসে আপনার নিকটবর্তী রেশন দোকান থেকে নিতে পারেন। কী কী খাদ্য সামগ্রী পাবেন? এখানে শুধুমাত্র চাল আর গম পাবেন। চাল পাওয়া যাবে 1 কেজি প্রতি রেশন কার্ড পিছু, সম্পূর্ণ বিনামূল্যে। গম পাবেন 1 কেজি প্রতি রেশন কার্ড পিছু, এটাও সম্পূর্ণ বিনামূল্যে। এবার দেখে নিন RKSY1 ক্যাটাগরির যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনি কত কিলো চাল এবং গম পাবেন। RKSY1-এর ক্ষেত্রে চাল পাবেন 2 কেজি প্রতি রেশন কার্ড পিছু, গম পাবেন 3 কেজি করে প্রতি রেশন কার্ড পিছু, সম্পূর্ণ বিনামূল্যেই এগুলো পাওয়া যাবে। এবার দেখে নিন PHH এবং SPHH। যদি আপনার কাছে PHH বা SPHH রেশন কার্ড থেকে থাকে তাহলে কী কী দ্রব্য পাবেন দেখুন। এখানে খাদ্য সামগ্রী পাবেন চাল এবং আটা। চাল পাওয়া যাবে 2 কেজি প্রতি রেশন কার্ড, অর্থাৎ রেশন কার্ড পিছু 2 কেজি করে চাল এবং রেশন কার্ড পিছু 2 কেজি 850 গ্রাম করে আটা পাওয়া যাবে। এর জন্য কোনো দাম দিতে হবে না, এটাও সম্পূর্ণ বিনামূল্যে। সুতরাং এই পরিমাণ চাল গম বা আটা আপনারা প্রতি মাসে আপনার রেশন দোকান থেকে সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ।